বন্ধুরা, আমাদের বাগানে বসে বসে আমরা অনেক ভিডিও দেখিয়েছি তোমাদের। আজ আমাদের বাগানটা ঘুরিয়ে দেখাবো। আমাদের বাগানে নতুন নতুন কিছু অনেক কিছু রেখেছি। আমাদের বাগানে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আজকে। আমাদের বাগানে আজকে অনেক মজা হবে, অনেকক্ষণ ছুটি হবে। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কিন্তু এই পুটি, আমরা যেই বাগানটাতে খেলা করি সেই বাগানটা বন্ধুদের তো কোনোদিন দেখানো হয়নি। চল আজকে আমরা সবাই মিলে বন্ধুদেরকে বাগান দেখিয়ে আসি। চলো মুন্নি দিদি, আমরা আজকে বাগানটা দেখাবো। সবাই খেলা করছে ওই দিকে, আমাদের বাগানে কিন্তু বসারও জায়গা আছে। বন্ধুরা, তোমরা আমাদের বাগানে বসবে, খেলবে। তোমাদের সবাইকে আমাদের বাগানে স্বাগত। ওই দেখো বন্ধুরা, এই দিকটাতে গোপার গোপীকে কাকিমা বেঁধে রেখে গেছে। কাকিমা কোথায় গেল কে জানে, গোপার গোপীকে সরাতে হবে। ওরে বাবারে, গোপা আবার শিং নাড়িয়ে দেয়, আমি পালিয়ে যাই পালিয়ে যাই। আর এই দেখো, একটা বসার জায়গা করা আছে, আর এদিকে সব গাছ লাগানো আছে। মেন আকর্ষণ তো ওই দিকে। মুন্নি দিদি, এবার তুমি দেখাও। ওরে, তোরা খেলতে চলে এসেছিস, আমার তো মনেই নেই বিকাল হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, গোপা আর গোপীকে একটু সরিয়ে নিই, না হলে গোপা আবার তোদের শিং নাড়িয়ে গোতাতে যাবে। যাই, গোপা আর গোপীকে সরিয়ে নিই, তোরা খেলা কর। বাহ, বাগানটা তো খুব সুন্দর করে মাধবরা সাজিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। দাঁড়া দাঁড়া, গোপা আর গোপীকে সরিয়ে দিয়ে আমি আসছি, দেখবো বাগানটাকে। পুটি, তোর লালু বেরিয়ে যাচ্ছে, শিগগিরই ধর পুটি, বড় কুকুরে ধরবে লালুকে। ধর, লালু দৌড়ে পালাতে যাচ্ছে যে। লালু দাঁড়া দাঁড়া, পালাবি না লালু, দাঁড়া, একদম দুষ্টুমি করবি না লালু, দাঁড়া। এই কোথায় পালাচ্ছিলিস রে? হ্যাঁ, একদম পালাবি না, বড় কুকুরে ধরবে না তোকে। চল, তোকে মধু দিদির কাছে রেখে আসি। দিদি দিদি, তুমি বই পড়ছো? হ্যাঁ, কেন রে, কিছু বলছিস? হ্যাঁ দিদি, আমার লালুকে একটু ধরো না, লালু এদিক ওদিক পালিয়ে যাচ্ছে, ওকে খুব দুষ্টুমি করছে, ওকে একটু ধরো দিদি। ঠিক আছে, রেখে যা এখানে চেয়ারে বসিয়ে দে, আমি লালুকে দেখছি। এই যে এত সুন্দর করে আমাদের পার্কটা সাজিয়ে দিয়েছে, তুই বন্ধুদের বল। দিদি, আমি ঠিক করে বলতে পারবো না, তুমি বলে দাও। এগুলো আমাদের পাড়ার ছেলেরা করেছে, তার সঙ্গে আমার মাধব দাদা অনেক সহযোগিতা করেছে। এই যে বসার জায়গা, আমাদের স্লাই খাওয়ার জায়গা, দোলনা, সব কিছু দাদারা করে দিয়েছে। বন্ধুরা, তোমাদের পাড়াতে কাদের পাড়ায় এরকম পার্ক আছে আমাদের কমেন্টে জানাবে। এই ধিনি, এই লতা, তোরা কখন থেকে দোল খাচ্ছিস? তোরা নাম বলছি, আমি একটু দোল খাবো না? তোরা অনেকক্ষণ ধরে দোল খাচ্ছিস কিন্তু। নাম বলছি, ওদিকে ধিনি আর দীপিকা শিশু চড়ছে, আমি কি কিচ্ছু চড়বো না? তোরা নাম বলছি, নাম তাড়াতাড়ি। নামবো না আমরা, নামবো না আমরা, তো এক্ষণে দোল চড়ছি। তুই আর রিনি প্রত্যেক দিন অনেক অনেক চড়িস, আমরা তো একটুখানি চড়ি, আমরা আজকে নামবো না। তোরা যদি না নামিস, তাহলে কিন্তু আমি তোদের জোরে জোরে দোল দিয়ে দোলনা থেকে ফেলে দেব। তখন যদি তোদের হাত পা কেটে যায়, আমাকে কিন্তু বলতে পারবি না, নামবে কি না বল শিগগিরি।
ওরে ওরে, তোরা ঝগড়া করছিস কেন? এ তো মনে হচ্ছে মারপিট বা দিয়ে দেবে এক্ষুনি। আমি মধু দিদিকে ডাকি। দিদি দিদি, এদিকে এসো তাড়াতাড়ি। এ দেখো, ঝিনি, লতা আর পুটি একেবারে মারধরে বাঁধিয়ে দিল দোলনা চড়তে চড়তে। শিগগিরই এসো এখানে। তোদের জন্যে বসে আমি একটু শান্তিতে বইও পড়তে পারবো না। দেখি আবার কি নিয়ে মারধর বাঁধালো। খুব দুষ্টু হয়েছে এই বাচ্চাগুলো। এই তোদের কি হয়েছে রে? তোরা ঝগড়া করছিস কেন? আর এত ঝগড়া করার কি আছে? সবাই নিজেদের মতন একটু দোলনা চড়বি, কত রকমের খেলনা আছে সব করবি, তা নয় অমনি মারধর বাঁধিয়ে দিচ্ছিস কেন? কি হয়েছে কি তোদের? দিদি দিদি, ওরা অনেকক্ষণ ধরে দোলনা চড়ছে, নামতে বলছি নামছেই না। ওই লতাটা আবার আমার সঙ্গে ঝগড়া করছে। দিদি, আমরা প্রত্যেক দিন অল্প অল্প চড়ি, আর পুটি আর রিনি রোজ বেশি বেশি চড়ে। আজকে আমাদের নামতে বলছে, আমরা নামবো না, আমরাও বেশি বেশি চড়বো। আরে ওরকম করে ঝগড়া করিস না, সবাই সময়সীমা বেঁধে নে, সবাই একটু একটু করে চল, পাঁচ মিনিট করে সবাই চল, ওই রকম করতে নেই, মিলেমিশে খেলা কর। দিদি, আর একটুখানি পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, বলো আমি আর চড়তেই পারবো না, তখন তো আবার বাড়ি গিয়ে পড়তে বসতে হবে, তাই না? এই তোরা কি একাই চড়বি? আমরা চড়বো না, তোরাই তো ওটা নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছিস। সবাই নাম, এবার আমরা চড়বো। দোল দোল দোলনি, রাঙা মাথা চিদনি, বয়সবে এখনি, নিয়ে যাবে তখনই। ইয়ে দোল খেতে কি মজা, কি মজা! ও মুন্নি দিদি, ও মুন্নি দিদি, দেখো না পুটি বলছে বর আসবে এখনই, নিয়ে যাবে তখনই। পুটির বিয়ে করার শখ হয়েছে, ওই জন্যে পুটি বলছে দোল দোল দোলনি। এই এই, আমি ছড়া বলছি, আর তুই ওই রকম বলছিস কেন রে? দেখো না মুন্নি দিদি, লতাটা কেমন! ওরে বাবা রে বাবা রে, এ তো দেখছি হেলাহি ব্যাপার। ওরে বাবা, বাচ্চাগুলো তো সব খেলা করছে, ওদিকে ওটা কি? ওটা তো ঢেঁকি মনে হচ্ছে, ঢেঁকি। আমরাও ছোটোবেলায় গরুর গাড়ি করে এরকম করে চড়তাম। এই আর তোদের আবার কী সুন্দর করে করে দিয়েছে! তোরা আর গরুর গাড়ি বা কোথায় পাবি, ওই জন্যই তোদের এই রকম করে করে দিয়েছে। জানিস, আমরা ছোটোবেলায় গরুর গাড়িতে এই ঢেঁকি চড়তাম। কাকিমা ভুল বলছে, ওটা ঢেঁকি নাই, ঢেঁকি নাই, ওটা শেষ। কাকিমা ভুল বলছে, ওটাকে ঢেঁকি বলছে। ওরে সর তো সর দেখে দিলি, ওসব সেসব ফেসব আমি বুঝি না, আমি গরুর গাড়ি বুঝি। ওরে ঝিনি, একটু সর দেখি, আমি একটু তোদের ঢেঁকি ডাকে চড়ে দেখি। কাকিমা কাকিমা, চড়ো না চড়ো না, তুমি যা মোটা, আমাদের শেষটা ভেঙে যাবে, দাদারা তৈরি করে দেবে না। কাকিমা তুমি চড়ো না। আরে আরে, তুমি আবার বাচ্চাদের সঙ্গে বাচ্চা হলে নাকি? ওগুলো চড়তে হয় না, তুমি চড়লে ভেঙে যাবে, বাচ্চাদের জিনিসে চড়তে হয় না। চলো আমরা ওইদিকে গিয়ে বসে বসে গল্প করি, পার্কটাকে উপভোগ করি, তা নয় তুমি এখন ঢেঁকি চড়তে যাচ্ছ। ও বাবা, এটা আবার কি? এ তো আমরা সেই ছোটোবেলায় মোটর সাইকেল তোলা, সাইকেল তোলা পোটের সামনে করা থাকতো, সেটাই স্লিপ করে খেতাম। তোদের আবার এটা কি করে দিয়েছে তোদের দাদারা? কাকিমা, এটা স্লাই, আমরা স্লাই খাই এখানে। এই দেখো মা, আমি স্লাই খাবো, কেমন করে স্লাই খেতে হয় তোমাকে দেখিয়ে দিচ্ছি। গিয়ে আমি স্লাই খাচ্ছি, এই দেখো মা। ইয়ে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, আমরা বাড়ি গিয়ে পড়তে বসবো।
আমাদের খুনসুটিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের টকিং ডলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবার আগে ভিডিওটি দেখার জন্যে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।